হ্যালো জিএসএম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে সামনে একটা নতুন টুল নিয়ে হাজির হলাম, যে টুলটির নাম সিক্রেট টুল, সিক্রেট টুল 1.3। ডিসপ্লেতে দেখতে পারছেন সিক্রেট টুল 1.3। তো এই টুল দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, স্যামসাং, হাওয়াই, ওপো, শাওমি, ভিভো, FRP, নেটওয়ার্ক আনলক, শাওমির 6 প্রো, অ্যাকাউন্ট রিমুভ, রিলক প্রবলেম, এগুলো খুব সহজেই সলভ করতে পারবেন। তো আর এই টুলটা হচ্ছে আপনার ফ্রি না, এই টুলটা আপনাদের পেড টুল, এটা আপনাদেরকে কিনতে হবে। তো কিনবেন কিভাবে, তো সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কারো টুলটি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্স ফলো করতে পারবেন। তো চলুন দেখে নিই এই টুলে কী কী আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হাওয়াই অপশন। এখানে অনেক মডেল আছে যেগুলো আপনারা খুব সহজেই এক ক্লিকে FRP আনলক করতে পারবেন, FRP রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে শাওমি রিলক প্রবলেম, যেগুলো ওয়াইফাই কানেক্ট করলে রিলক হয়ে যায়, সেগুলো খুব সহজেই রিলক ফিক্স করতে পারবেন। এটা হচ্ছে এনাবল ডায়োড মোড, মানে যে ফোনগুলোতে আপনার ডায়োড এনাবল করার প্রয়োজন হয়, DST ডঙ্গল ব্যবহার করেন বা EMT ব্যবহার করেন, এটা ওইগুলো ছাড়াই আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়া স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ, FRP রিমুভ, রিড ইনফো, আর এটা আপনি হচ্ছে ওপোর যে লেটেস্ট A3S যেটা নিয়ে আনলক প্রবলেমে অনেকে ভুগছেন, এটা খুব সহজে এটাতে ওপো A3S আনলক করতে পারবেন। আরও অনেক কিছু আছে, তো দেখি আর কী কী আছে আপনাদেরকে দেখাতে পারে। এটা হচ্ছে আপনার স্যামসাং সেকশন, স্যামসাং সেকশনে আপনার বেসব্যান্ড রিপেয়ার, বেসব্যান্ড ডাউনলোড মোড, ADB মোড, ইমার্জেন্সি কল, এগুলো খুব CPC রিপেয়ার, এগুলো খুব সহজে করতে পারবেন, ফ্ল্যাশ করতে পারবেন MTK, স্যামসাং, কোয়ালকম। এবার আসি আমরা কোয়ালকম মোডে, কোয়ালকম মোডে ওপো, MI, এখানে আপনারা FRP রিমুভ, ফরম্যাট, এগুলো করতে পারবেন। এখানে মডেল আছে ওপোর অনেকগুলো, দেখতে পারছেন মডেল আছে, ভিভোর আছে, ভিভো V7, V9, এগুলো আপনারা FRP রিমুভ করতে পারবেন খুব সহজে এবং ফরম্যাট করতে পারবেন। কোয়ালকম সেকশন দেখতে পারছেন, কোয়ালকম সেকশনে আপনারা অনেক কিছু করতে পারবেন এক্সট্রা। এখানে দেখছেন যে এখানে আরও অপশন আছে, যে এটা দেখছেন যে MI উইদাউট অথোরাইজ ID, এই যে এটা হচ্ছে আপনার সবচেয়ে মজার বিষয় এই টুলের, যে আপনারা Y2, S2, নোট 5 প্রো, শাওমির হচ্ছে Redmi 6X, মানে 6 সিরিজের যে MTK CPU, এটা হচ্ছে আপনার হচ্ছে Redmi 6 প্রো, Redmi 6 প্রো, A2 Lite, এগুলো খুব সহজে FRP রিমুভ করতে পারবেন এবং MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন, এগুলো খুব সহজে উইদাউট অথোরাইজ অ্যাকাউন্ট ছাড়া। তো এই টুলটাতে অনেক একটা ভালো একটা টুল, কিন্তু এই টুলটা আপনারা কোথাও উইদাউট পাসওয়ার্ড বা পিডিএটাতে আপনার অ্যাক্টিভেশন করতে হবে, অ্যাক্টিভেশন ছাড়া আপনার পিসিতে চলবে না। তো সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই টুলটি ভালো লাগে তাহলে অবশ্যই কিনতে পারেন, এবং এটা টুলটি অনেক কাজের একটি টুল। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।